চট্টগ্রামত এখন পর্যন্ত করোনা পরিস্থিতি ডাহাতুন বোধবালা পাশাপাশি করোনা সংকটত দেশত একজন মানুষও নহাই ন মর বলে দাবি করছি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম জেলায় এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের চেয়ে অনেক ভালো আছে। আজকে একটি মাস দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ, কিন্তু একটি মানুষও বাংলাদেশে না খেয়ে মৃত্যুবরণ করেনি, এটি হচ্ছে সরকারের সফলতা। এপ্রিলের 23 তারিখ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজত করোনা ভাইরাস সংক্রমণ জনিত প্রাদুর্ভাব মোকাবেলা আয়োজিত সমন্বয় সভা শেষ দি সাংবাদিক অক্কলরে তথ্যমন্ত্রী এসব কথা হই। আমাদের এমপি মহোদয়রা সরকারি সাহায্যের বাইরে, অন্যান্য জনপ্রতিনিধিরাও সরকারি সাহায্যের বাইরে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আরও অবস্থাপন্ন বিত্তশালী, এটির মধ্যে সমন্বয় আনার জন্যই আজকের আমরা বৈঠকটি করেছি। আমরা যাতে এই পরিস্থিতি রক্ষা করে যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করে তুলতে পারি, সেজন্য কীভাবে করোনা রোগীদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়া যায়, ভবিষ্যতে আরও রোগী বাড়লে কীভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় এবং যারা ভালো আছেন তাদেরকে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায়, জীবন এবং জীবিকা দুটি রক্ষা কল্পেই আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি, কিছু সিদ্ধান্ত হয়েছে। এ সময় মধ্যবিত্ত অক্কলের ঘরে ঘরে ত্রাণ ফসাইদের বিলি দাবি করছি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এই সময় আসলে বোঝা যাচ্ছে মানুষ যে বলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই কিন্তু এই ক্রাইসিসের মধ্যে অন্ততকে প্রমাণ হয়েছে এবং আমরা সবাই ইউনাইটেড হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখছেন খুব কষ্ট করছে, উনি সারাদিন দিন রাত পরিশ্রম করছে যাতে মানুষকে স্বাভাবিক জীবনে কত দ্রুত ফেরত নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। এর আগুদি বেনেশার 11 তারিখকে করোনা ভাইরাস প্রভাবত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার লাই ত্রাণ বিতরণ কার্যক্রম ও অন্যান্য বিষয়ের সমন্বয়ের লাই দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে সমন্বয় সভা শুরু হইল। সভা তথ্যমন্ত্রী ভূমিমন্ত্রী ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, বিভাগীয় কমিশনার এভিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকল অংশ লইল। জিয়াউল হকিমন, সি+ টিভি।